আসসালামু আলাইকুম, আমি নুসরাত বিনতে আলম রাজধানী আইডল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের পাঠ দুই এর বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে কিন্তু তোমাদের সাথে এই পঞ্চম অধ্যায়েরই পাঠ এক নিয়ে আলোচনা করা শেষ হয়েছিল, আর আজকে আমরা পাঠ দুই এর বিষয়বস্তুটা আলোচনা করব। চলো আমরা বিষয়বস্তুটা প্রথমে লিখি, তোমরাও কিন্তু আমার সাথে লিখবে। এখানে আছে ভালো কাজ করা, ভালো কাজ করা। আমরা সবাই কিন্তু চেষ্টা করব সব সময় ভালো কাজ করা। তোমরা তো ভালো কাজই করো, তাই না? আমরা অনেক সময় না বুঝে কখনো কখনো হয়তো বা অন্য ধরনের কিছু কাজ করে ফেলি যেটা ভালো না। এখন আমরা সেজন্য ভালোভাবে শিখে নিব আগে যে কোনটা ভালো আর কোনটা ভালো না। হ্যাঁ, গত ক্লাসে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে একজন ভালো মানুষের ভিতরে কি কি গুণ থাকে বা কোন কোন গুণের কারণে একটা মানুষকে আমরা ভালো বলি। সেখানে আমরা দেখেছিলাম যে অন্যদের সাথে ভালো ব্যবহার করে, ভালো মানুষটা কি কি কাজ করে, ভালো ব্যবহার করে সবার সাথে, সবসময় সত্যি কথা বলে, তারপরে পারলে মানুষকে সাহায্য করে, কখনো কাউকে ক্ষতি করে না, ছোট বড় সবাইকে ভালোবাসে, বড়দের কথা শুনে বা সম্মান করে, তারপরে যেখানে যে নিয়ম সেগুলো মেনে চলে, কাউকে যদি কোনো কথা দেয় তাহলে সেই কথাটা সে রাখে, তারপরে এই যে গুণগুলো ভালো মানুষের ভিতরে আছে বলেই একজন মানুষকে সবাই পছন্দ করে, মানে এই ভালো গুণের জন্যই মানুষকে মানুষ পছন্দ করে। তাহলে ভালো কাজ কোনগুলো? এই যে ভালো মানুষের ভিতরে যে গুণগুলো আছে এগুলোই হলো ভালো কাজ। আমরাও সবসময় চেষ্টা করব সেই ভালো কাজগুলো করার, তাই না? দেখো বই কি বলেছে, আমরা বড়দের সম্মান করব, এটা একটা ভালো কাজ। অন্যদের সাহায্য করব, মানে কারো যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা চেষ্টা করব তাকে সাহায্য করা, এবং সবাইকে সমান চোখে দেখব, সমান চোখে দেখব। এই সমান চোখে দেখাটা কেমন, সমান চোখে কিভাবে দেখে? মনে করো তোমার ক্লাসে সব বন্ধুরা কিন্তু তোমার কাছে সমান প্রিয়, বা এমনও হতে পারে দু একজন একটু বেশি প্রিয়, তাই না? তো বেশি প্রিয় হলেও আমরা কিন্তু সবার সাথে আচরণ করব একই রকম। মানে তুমি যদি কখনো ক্লাসে একজনের কাছে আলাদা করে একটা কথা বলো তাহলে অন্যদের মন খারাপ হয়ে যেতে পারে, আমরা সেটা করব না। সবার সামনে কিন্তু আমরা কাউকে আলাদা করব না, সবার সাথে একই রকম ব্যবহার করব। তুমি যদি মনে করো যে আজকে আমি আমার ফ্রেন্ডকে একটা চকলেট খাওয়াবো, সেটা সবার সামনে কিন্তু খাওয়ানো যাবে না। যদি সবার সামনেই খাওয়াতে হয় তাহলে আমরা চেষ্টা করব সবাইকেই খাওয়ানো, তাহলে কিন্তু সবাই একসাথে খুশি হয়ে যাবে। আর যদি তুমি সবার সামনে একজনকে একটা চকলেট দাও আর একজনকে না দাও বা পাঁচজনকে না দাও, তখন ওই পাঁচজন কিন্তু মন খারাপ করবে, আর তখন তোমার সাথে তাদের বন্ধুত্বটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা সবাইকে একই রকম চোখে দেখব। আবার মনে করো তোমাদের বাড়িতে কোনো একটা ছোট মেয়ে বা ছেলে কাজে সাহায্য করার জন্য আছে, অর্থাৎ কাজের লোক, আমরা তাকে কিন্তু এইভাবে দেখবো না যে সে কাজের লোক, তাকে আমরা বাড়ির একজন সদস্য হিসাবেই দেখব। যদি তোমার কোনো ভাই বোন থাকে তাদেরকে তুমি যেভাবে দেখবে, ওই যে তোমাকে কাজে সাহায্য করার জন্য আছে বা তোমার আম্মুর বাড়ির অন্যান্য কাজে সাহায্য করার জন্য আছে, সেই ছেলে বা মেয়েটাকেও কিন্তু আমরা একইভাবে দেখব। যদি সে আমাদের থেকে বয়স বড় হয় তাহলে তাকে সম্মান করব, ঠিক আছে? এইটা হলো সমান চোখে দেখা। এখন এখান থেকে আমরা একটা শূন্যস্থান পূরণ তৈরি করতে পারি। দেখো শূন্যস্থান পূরণ, প্রথমে ক নাম্বার দিলাম, বড়দের ড্যাশ কোন কি লিখবো, এখানে বড়দের সম্মান করব, বড়দের আমরা সম্মান করি বা শ্রদ্ধা করি, ঠিক আছে? বড়দের সম্মান করব। আর একটা যদি লিখি তাহলে সবাইকে ড্যাশ চোখে দেখব, কেমন চোখে দেখব, সবাইকে
समान चोखे देखब। এরপরে বলেছে আমরা সত্য কথা বলবো, সকলের সাথে ভালো ব্যবহার করব। কেমন কথা বলবো আমরা? সত্য কথা বলবো। আর সকলের সাথে বা সবার সাথে ব্যবহার করব। কেমন ব্যবহার করব আমরা সবার সাথে? সবার সাথে ভালো ব্যবহার করব। দেখো, একটা আছে সবাইকে সমান চোখে দেখবো, আর একটা হলো সবার সাথে ভালো ব্যবহার করব। আমরা সব সময় চেষ্টা করব সবার সাথে নম্র হয়ে, মানে নরমভাবে কথা বলা, তার সাথে ভালো আচরণ করা, তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, ঠিক আছে? এই হলো কয়েকটা ভালো কাজ। দেখো সবগুলোই কিন্তু বড়দের সম্মান করব, এটা একটা ভালো কাজ। সবাইকে সমান চোখে দেখব, এটাও একটা ভালো কাজ। সত্য কথা বলবো, এটাও একটা ভালো কাজ। সবার সাথে ভালো ব্যবহার করব। আমরা কি করব, কেমন ধরনের কাজ করব, সেটাই তো কাজ, তাই না? এগুলো সব ভালো কাজ। এরপরে দেখো, ছোট বড় সবাইকে ভালোবাসবো, নিয়ম মেনে চলব। আরো কিছু শূন্যস্থান লিখতে পারি, দেখো। ছোট বড় সবাইকে খালি কর। ছোট বড় সবাইকে কি করব? শুধু যদি বড়দের হয় তাহলে তো সম্মান করব, আর যখন কথাটা আসবে এমন যে ছোট বড় সবাইকে, তখন আমরা এখানে লিখব ভালোবাসব। ছোট বড় সবাইকে ভালোবাসব, দেখেছো? তারপরে নিয়ম মেনে চলব, এটাও একটা খালি ঘর পূরণ হতে পারে। তাহলে আমি উপর দিক থেকে মুছে উপরে লিখি, নিচে যেহেতু জায়গা নেই লিখলে আর তো দেখাও যাবে না, আমি এখান থেকে পরিষ্কার করে নিয়ে লিখছি। তারপর এদিক থেকে লিখি, চ ড্যাশ মেনে চলব। কি মেনে চলব আমরা? নিয়ম মেনে চলব, নিয়ম মেনে চলব। তারপর আছে, এটা আমি নিজের থেকে লিখছি, ড্যাশ কথা বলবো না। কি কথা বলবো না বলো তো? যেহেতু সত্য কথা বলবো তাহলে মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? এটা আমি নিজের থেকে একটা তোমাদের জন্য ভালো কাজের উদাহরণ দিলাম যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। এখন দেখো, বইয়ে একটা সত্যি ঘটনা দেওয়া আছে, ঘটনাটা আমরা পড়ে তোমাকে শোনাচ্ছি, তোমাদের আমি শোনাচ্ছি। খবরের কাগজে একবার একটি খবর ছাপা হয়েছিল, একজন মানুষ ছিলেন অনেক গরিব। একদিন তিনি রাস্তায় চলতে গিয়ে টাকা ভর্তি একটি ব্যাগ পান। সেই টাকা তিনি নিজে না নিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেন। সে কিন্তু চাইলে টাকাগুলা নাও দিতে পারতো, তাই না? কিন্তু সে কিন্তু এই কাজটা করলো না, কারণ টাকাগুলো তো তার নয়। যদিও সে গরিব, তার প্রয়োজন আছে, তারপরেও সে কি করলো, নিজের যেহেতু সেই টাকাটা না, তাই সে এই টাকা ভর্তি ব্যাগটা নিয়ে পুলিশের কাছে গেল এবং সেটা জমা দিয়ে দিল। আর তখন কি করলো পুলিশরা, তখন ওই যে যার ব্যাগ তাকে খুঁজে তার কাছে ব্যাগটা পৌঁছে দিল। তার এই ভালো কাজের কথা সবাই জানতে পারে, সকলে তাকে প্রশংসা করে এবং অনেকে তাকে পুরস্কৃত করেন। দেখো, সে কিন্তু লোভ করে এই ব্যাগ ভর্তি টাকাটা রাখেনি, দিয়ে দিয়েছিল পুলিশের কাছে, আর পুলিশ এই ব্যাগের মালিককে খুঁজে বের করে তারপরে তাকে দিয়ে দিয়েছিলেন। আর এই কথাটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো, তার এত ভালো একটা কাজ করলো যে সে যে লোভ করলো না, এই কথাটা চারদিকে ছড়িয়ে গেল। এই কথাটা জানার পরে অনেকেই কিন্তু তাকে আবার পুরস্কার দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। তাহলে দেখো, একদিক থেকে কিন্তু সে অনেক লাভবান হয়ে গেল, তার অনেক ভালো হলো যে সে যে একটা ভালো কাজ করেছিল তার জন্য সে একটা ভালো পুরস্কারও পেয়ে গেল।
এখন আমরা পৃষ্ঠা 31 এ কি আছে সেগুলো দেখি, চলো বলি। একজন বন্ধুর সাথে আলোচনা করো, তুমি কেন ভালো কাজ করো। তোমরা যারা ভালো কাজ করো কেন করো? ভালো কাজ আমরা এই জন্য করি কারণ এটা আমাদের বাবা মায়েরা শিখিয়েছে। আমরা এইভাবে শিখেছি যে যে ভালো কাজ করতে হয়, খারাপ কাজ করতে হয় না, তাহলে সবাই আমাদের পছন্দ করে, এই জন্য আমরা ভালো কাজ করি। আর খারাপ কাজ কেন করি না, কারণ খারাপ কাজ করলে মানুষ কখনো কাউকে পছন্দ করে না। খারাপ কাজ করলে মানুষকে অপছন্দ করে সবাই, এই জন্য আমরা খারাপ কাজ করি না। এবার দেখো খ নম্বরে আছে, চিন্তা করো তুমি এই সপ্তাহে কী কী কাজ করেছো, এরপর একটা চক লেখো ভালো কাজ আর মন্দ কাজ। এই দেখো এখানে একটা বইয়ে ছক আছে, এই ছকটা তোমরা খাতায় তুলে নিজেরা চিন্তা করবে, তো নিজের কথাটা লিখবে যে এই সপ্তাহে বা 7 দিনে আমি কী কী ভালো কাজ করেছি আর কী কী মন্দ কাজ করেছি। যদি বড়দের কথা কোনো সময় না শুনি, যদি সময় মতন ঘুম থেকে না উঠি, কোনো একটা নিয়ম যদি না মেনে চলি, তারপরে হয়তো যদি একটু সত্য কথাটা গোপন করে ফেলি, তাহলে কিন্তু এগুলো মন্দ কাজের ভিতরে লিখবে, ঠিক আছে? এখন দেখো একটি ভূমিকা অভিনয় করো। এখানে তুমি সেই লোকটির সাক্ষাৎকার নেবে যিনি ব্যক্তি পুলিশকে দিয়েছেন। মনে করো তোমার সামনে সেই লোকটি আছে যিনি ওই যে ব্যাগ ভর্তি যে টাকা ছিল সেটা নিজে না রেখে পুলিশকে দিয়ে দিয়েছিল, সেই লোকটা তোমার সামনে আছে। তুমি এখন তার সাথে কিছু কথা বলবে, তার সাক্ষাৎকার নেবে। এই কাজটি তো একা একা করা যাবে না, দুজন লাগবে। এখন তাকে কিছু প্রশ্ন করা যেতে পারে যে কেন লোকটি পুলিশকে ব্যাগটি দিয়েছেন, তিনি এখন কেমন অনুভব করছেন, তিনি উপহারের এত টাকা দিয়ে কী করবেন। তো যখন তোমরা অভিনয় করবে তখন তো একজন প্রশ্ন করবে, আর একজন সাজবে সেই ভালো মানুষটা যে নাকি ব্যাগ ভর্তি টাকা পেয়েও নিজের কাছে না রেখে পুলিশের কাছে জমা দিয়েছিল। সে তখন কী উত্তর দেবে, যখন সে কেন লোকটি পুলিশকে ব্যাগটি দিয়েছেন, তখন তিনি মনে করতে পারেন মানে যে আর একজন তোমার সাথে অভিনয় করছে সে, তার উত্তরটা কেমন হতে পারে। সে যদি ভালো মানুষ তো অবশ্যই ভালো মানুষ হিসাবে তার উত্তরটা এরকমই হবে, সে বলবে যে টাকাটা তো আসলে আমার ছিল না, যার টাকা তারও তো অনেক প্রয়োজন ছিল, তার প্রয়োজনের জিনিস হঠাৎ করে হারিয়ে গিয়েছিল, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে তার যেহেতু টাকাটা প্রয়োজন আর টাকাটা হারিয়ে গেছে আমি খুঁজে পেয়েছি, আমার উচিত অবশ্যই টাকাটা তার কাছে পৌঁছে দেওয়া, কিন্তু আমি যেহেতু সেটা পারছি না তাই আমি সেটা পুলিশের কাছে দিয়েছি এবং পুলিশরা সেই কাজটা করেছে, এরকম একটা উত্তর হতে পারে। তারপরে তিনি এখন কেমন অনুভব করছেন, এই টাকাটা দিয়ে দেওয়ার পর তার এখন কেমন লাগছে, অনুভব করছে মানে কেমন লাগছে, তার কিন্তু খুব ভালো লাগছে, নিজের কাছে অনেক ভালো লাগছে যে না আমি অন্যের টাকা নিয়ে নিইনি, না জানিয়ে আমি কারো টাকা রেখে দিইনি, বরং আমি যে টাকাটা ফিরিয়ে দিলাম তার কাছে টাকাটা পৌঁছে গেল, মানে তার অনেক উপকার হলো, তাহলে আমার অন্যের কথা চিন্তা করে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকম যে আমার খুব ভালো অনুভব হচ্ছে। তিনি উপহারের এত টাকা দিয়ে কি করবেন, লোকটি তো গরিব ছিলেন তাই না, তো তার অনেক টাকা পয়সার সমস্যা ছিল, তার প্রয়োজন ছিল সেটার, কিন্তু যখন সে এই টাকাটা মানে পুরস্কার হিসাবে পেল অনেক টাকা, তখন সে টাকা দিয়ে কী করবে, তার অবস্থা পরিবর্তন করার চেষ্টা করবে, হয়তো এমন একটা কাজ সে করার চেষ্টা করবে ওই টাকা দিয়ে যে কাজটা করলে তার অভাবটা দূর হবে, হয়তো সে একটা দোকান দিতে পারে বা সে কিছু জিনিস কিনে সেটা আবার বিক্রি করতে পারে, ব্যবসা করার যেটা বলে, এরকম করে সে নিজের অবস্থা পরিবর্তন করতে পারে, তাই না? তাহলে তা সেও ভালো থাকবে, তার পরিবারও ভালো থাকবে। এবার কি বলেছে দেখো, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ভালো মানুষকে সমাজের সকলেই ড্যাশ করে, কি করে, এইগুলো আমি শুধু উত্তরটা লিখছি, যেহেতু তোমাদের বইয়েই আছে তাই আমি এটা শুধু উত্তরটা লিখব। পৃষ্ঠা নাম্বার লিখে আমি উত্তরটা লিখছি, কিন্তু আমি জানি যে তোমরা কিন্তু এটা সবাই পার, কারণ এই উত্তরগুলো কিন্তু এই যে পঞ্চম অধ্যায়ের পাঠ 1 এবং পাঠ 2 এর ভিতরেই আছে, যার জন্য তোমাদের উত্তর বুঝতে কারো অসুবিধা হবে না। তারপরেও আমি তোমাদের একটু লিখে দেখাবো, এটা আছে
পৃষ্ঠা নম্বর 31 এখানে ঘয়ের যাচাই করি এই অনুশীলনীর এক নাম্বার ভালো মানুষকে সমাজের সকলেই ড্যাশ করে এখানে হবে পছন্দ করে তাই না ভালো মানুষকে সমাজের সকলেই পছন্দ করে তারপর দুই নাম্বার আছে আমরা সব সময় বড়দের ড্যাশ করব আমরা সব সময় বড়দের কি করব সম্মান করব সম্মান করব খালি ঘরে শুধু সম্মান বসবে কারণ করবটা কিন্তু পাশেই আছে যেটা থাকবে সেটা আমি লিখছি না আমি শুধু খালি ঘরে বা শূন্যস্থানে কি শব্দ বসবে সেটা লিখে দিচ্ছি তিন নম্বরে আছে প্রয়োজনে অন্যকে ড্যাশ করার চেষ্টা করব যদি কারো প্রয়োজন পড়ে তাহলে আমরা তাকে কি করার চেষ্টা করব সাহায্য কারণ তার সেই সাহায্যের তখন প্রয়োজন প্রয়োজনে অন্যকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই কয়টায় এখানে আছে এরপরে হলো অন্য অধ্যায় শুরু হয়েছে তাহলে আমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ এক গত ক্লাসে শেষ হয়েছিল আর আজকে আমরা শেষ করলাম পাঠ দুই আর তারপরে আর অন্য কোনো পাঠ নেই নতুন একটা অধ্যায় শুরু হবে তাহলে আমাদের আছে কিন্তু পঞ্চম অধ্যায়ের সব কিছু শেষ হয়ে গেল তাই না সম্পূর্ণ পড়াটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল আমরা এখন কি কাজ করব আমরা যে শূন্যস্থানগুলোর ভিতর থেকে লিখলাম সেগুলো আবার সুন্দর করে লিখব আরও কিছু নতুন শূন্যস্থান চেষ্টা করব নিজেরা তৈরি করার যেই এই পাঠ আজকে তো দুই পড়েছি এই পাঠ দুইয়ের যে ছোট ছোট প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের হ্যান্ড নোটে কিন্তু দেওয়া আছে সেখান থেকে তোমরা উত্তরগুলো শিখবে ঠিক আছে আর যখন তোমাদের দুইটা পাঠ থেকে ছোট প্রশ্ন আর শূন্যস্থান পড়া শেষ হয়ে যাবে তখন বড় প্রশ্নের উত্তর দিতে কিন্তু আর একটুও মনে হবে না যেটা বড় প্রশ্ন খুব সহজ লাগবে তারপরে আমরা সবাই আবার কি করব ছোট প্রশ্ন শূন্যস্থান পূরণ এগুলো শিখে ফেলার পরে আমরা বড় প্রশ্ন করব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ